আসসালামু আলাইকুম জোবার একাডেমির পক্ষ থেকে আমি জোবার সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো আজকে আমরা আলোচনা করবো অর্থাৎ আলোচনা নয় আজকে আমরা দেখাবো কিভাবে কিউআর রিসার্চ করতে হয় যেহেতু আমরা অলরেডি কোয়ালিটি ব্যাটলিং এবং কোয়ালিটি আর্টিকেল সম্পর্কে জানি তাই আমাদের জন্য কিউআর রিসার্চটা খুব সহজ হয়ে যাবে তো চলুন তাহলে কথা না বলি মূল টপিকে চলে যাই ফিরে এলাম ইন্টার পরে তো কিওয়ার্ড রিসার্চ করার আগে আমরা একটা বিষয় একটু বুঝে নেই আমি কীভাবে বুঝবো যে এটা লো কম্পিটিভ তা আসলে কি একটা একটা সময় ছিল যখন খুব সহজ সহজ কিওয়ার্ডগুলো পাওয়া সম্ভব ছিল কিন্তু এখন হচ্ছে কি প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত যেভাবে কম্পিটিটার বাড়ছে তাই একটা কিওয়ার্ড রিসার্চ করাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার আমি আপনাদেরকে কিওয়ার্ড লিস্টিং করা শিখেছি এভাবে আপনারা লিস্টিং করবেন তো যত বেশি লিস্টিং করবেন তত আপনাদের কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া বাড়বে এবং কিভাবে একটা কিওয়ার্ড কীরকম হয় বা একটা কিওয়ার্ড দেখতে কেমন কোন টাইপের কিওয়ার্ডগুলো লো কম্পিটিভ কোন টাইপের হাই কম্পিটিভ এগুলো কিন্তু আস্তে আস্তে করে বুঝতে শিখবো তো হুট করে যে আমি আপনাদেরকে কয়েকটা মানে একদম অল্প কিছু একদম ধারণা দিয়ে দেবো যে এই মাধ্যমেই আপনি বুঝতে পারবেন এটা লো কম্পিটিভ বিষয়টা কিন্তু এমন না আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে কিউআর্ড রিসার্চ সম্পর্কে বুঝতে হলে তো এখন আমরা যে দুইটা জিনিস আসলে ফলো করব কিউআর রিসার্চের ক্ষেত্রে অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে কিন্তু আমরা আসলে তার ভিতরে যাবো না কারণ বাস্তবতা হচ্ছে কি যে এই ধরনের আমরা যদি আপনাকে বলে দিই যে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই ফর্মুলা বলতে এই এই বৈশিষ্ট্য থাকতে হবে একটা কিউআর্ডের বা কিওয়ার্ড মানে কী বলে একটা কিওয়ার্ডের এই বৈশিষ্ট্য থাকতে হবে যে এই বিষয়গুলো হয়তো বা খুঁজে নাও পেতে পারেন তো একটা পর্যায়ে কিন্তু আপনারা খুবই বিরক্ত হয়ে যাবেন তো সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করব। আমরা আসলে একটা কিওয়ার্ডকে বোঝার চেষ্টা করব যে এই কিওয়ার্ড নিয়ে আমি পারবো কিনা আমরা দুইটা বিষয়ে একটু খেয়াল করব। এক নম্বর খেয়াল করবো কম্পিটিটারদের আর্টিকেল তো যেহেতু আমরা সাধারণত আর্টিকেলগুলা কিনে নিয়ে আসি ভালো ভালো মাধ্যম থেকে তাই আর্টিকেলগুলো নিয়ে আসলে আমাদের খুব বেশি চিন্তা করতে হবে না তবে আমাদের চিন্তা করতে হবে আর্টিকেলের অপটিমাইজেশন নিয়ে আর্টিকেল কোন সার্ভার থেকে মানে পাবলিশ হয়েছে তো এই বিষয়গুলো অর্থাৎ তার সার্ভারটা ফাস্ট নাকি স্লো এই বিষয়গুলো আসলে অনেকটা ডিপেন্ড করবে তো বাইরে থেকে যেহেতু কিনে নিয়ে আসবো সুতরাং এই আর্টিকেলদের খুব বেশি আমাদের চিন্তা করতে হবে শুধুমাত্র অপটিমাইজেশনগুলো দেখব বা কোনো ল্যাকিংস আছে কি না অন্যদিকে দেখব যে এই আর্টিকেলটা আমরা এই আর্টিকেলটার মতো কোয়ালিটি ফুল আর্টিকেল আমি লিখতে পারবো কি না বা এর থেকে ভালো কোয়ালিটির আর্টিকেল আমি দিতে পারবো কি না অর্থাৎ কম্পিটিটাররা যেসব জায়গায় ল্যাকিংস রেখেছে টপ টেনে যারা আছে তারা যেসব জায়গায় ল্যাকিংসগুলো আছে আপনাকে সেই ল্যাকিংসগুলো খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে সেই ল্যাকিংসগুলো ফুলফিল করেই আপনাকে আর্টিকেলগুলো কিন্তু দিতে হবে এক নম্বর হচ্ছে কাজ হলো এইটা কম্পিটিটার অ্যানালাইসিসের আর কিউ আর রিসার্চের তো এই হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা দেখব যে এই কম্পিউটারদের কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে তো এই ব্যাকলিঙ্কগুলোর সাথে আমি আসলে পারবো কি না বা এই পরিমাণ ব্যাকলিঙ্ক দেওয়ার মতো আমার ক্ষমতা আছে কি না আমার বাজেট আছে কি না তো এই ধরনের বিষয়গুলো আমি আসলে দেখব যদি মনে করি এই ধরনের ব্যাকলিংগুলো আমি ইজিলি দিতে পারবো কিংবা আমার বাজেট আছে সুতরাং আমি সেই কিওয়ার্ডটা কিউআরটা পিক করতেই পারি তো চলুন তাহলে আমরা একটু দেখে আসি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমরা প্রথমে এই টুলসে চলে যাব তো এই স্ট্রেফস টুলসের আমরা কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করার ক্ষেত্রে আমরা কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব সেই কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে আমরা কিছু মাধ্যমে আমি গত তিনটা কয়েকটা মানে কিওয়ার্ড লিস্টিং নিয়ে আমি যে কয়েকটা ভিডিও করেছি তার মধ্যে আমি দেখিয়েছিলাম কীভাবে কিওয়ার্ডের লিস্টিংগুলো করতে হয় তো সেখান থেকে আমরা মোট কিছু মানে ওই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু কিওয়ার্ড এখানে লিস্ট করে রেখেছি আমরা এখনও জানি না যে এই কিওয়ার্ডগুলো কেমন আমি কিওয়ার্ডগুলো প্রথমে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমরা এই সাইট গিয়ে আমি ইউনাইটেড লক্ষ্য করে আমি আমি সার্চ মানে করব। তো আবারও আপনাদেরকে বলে নিচ্ছি যে এর কেডি কেমন এই ধরনের অন্য বাইরের কোনো জিনিস আমি খেয়াল করবো না আমি খেয়াল করব কম্পিটিটার যে কোয়ালিটির আর্টিকেল লিখেছে আমি সেটা পারবো কিনা দ্বিতীয় হচ্ছে যে আমি যে কম্পিটিটাররা যে কোয়ালিটির ব্যাকলিং করেছে আমি সেই ব্যাকলিংটা করতে পারবো কিনা যদি দুইটা ক্রাইটেরিয়া মিলে যায় আমরা সেটাকে নিয়ে নেব এছাড়াও আরো অনেক ক্রাইটেরিয়া আছে আসলে মানে এক একজন এক একভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করে আমরা অত কিছু বুঝবো না দেখেন এখানে অনেক কেডি অনেক বেশি আছে কোনোটা তিরিশ আছে বারো আছে চোদ্দো আছে তো এগুলো দিয়ে যেহেতু আমরা মানে যে জিনিসটা বুঝবো সেটা হলো এই স্টেপস আমাকে দেখাচ্ছে যে এই কিউয়ার্ডের এগেন যে কম্পিটিটাররা আছে এই কম্পিটিটারদের একটু ব্যাকলিংগুলা বেশি কিংবা এই ব্যাকলিংগুলো একটু কোয়ালিটিফুল এরকম ভাবে বোঝাচ্ছে যদি আমরা কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করি কিওয়ার্ড রিসার্চ করি তো আমরা চেষ্টা করবো আমরা কেডিগুলাকে দশ বা পনেরো দশ পনেরো বা পাঁচ বা জিরো এরকম নেওয়ার চেষ্টা করবো কিন্তু আসলে কি সবসময় এটা কিন্তু পাওয়া পসিবল হবে না তো সুতরাং এই কেডি টেডি এসব না দেখে আমরা আসলে কেডি চিন্তা বাদ দিই বা কোন অথরিটির সাইট অনেক কিছুই আমাদের বাদ দিতে হবে আমরা দুইটা জিনিস এটা দেখবো এর সাথে পারবো কি না তো এখানে আমরা যেহেতু এই স্টেপসে আছি আর সেখান থেকে ধরেন আমরা এখানে একটু দেখলাম যে এটা মাত্র বাইশশো কিওয়ার্ড আমি জানি না এত বড় কিউয়ার্ড এত সার্চ ভলিউমের কিওয়ার্ড আমি পারবো কিনা আমি দেখি আর মাশরুমস ভেজিটেবল এখানে বলেছে যে মাশরুম কি ভেজিটেবল এখানে কিন্তু একটা বিষয় হলো আমরা কিন্তু মাশরুম ভেজিটেবেল কিনা সেটা আমরা জানবো আর অন্য বিষয় হচ্ছে যে যে এটা আমি কীভাবে মানে মাশরুম ভেজিটেবল কেন তার একটা ব্যাখ্যা যদি আমি এই আর্টিকেলটাকে আমি নিতে পারি তাহলে এই দুইটা জিনিস কভার করব এখন আমাকে আগে কিওয়ার্ডকে বুঝতে হবে তার মানে এই এই কিউয়ার্ডটা দ্বারা আমাকে কী বোঝানো হচ্ছে এই কিওয়ার্ডটা দ্বারা বোঝানো হচ্ছে যে মাশরুমটা আসলে ভেজিটেবল কিনা ঠিক আছে মানে শাক সবজির আওতায় পরে কিনা বা সবজির আওতায় পরে কিনা এই জিনিসটা আমি একটু প্রথমে বুঝবো যে আমার কিওয়ার্ডটা আসলে কোন রিলেটেড এরপর আমি সার্ভে ক্লিক করবো এই সার্ভে ক্লিক করার পরে সেখান থেকে আমি এই রেজাল্ট আসলে আমরা যে জিনিসটা বুঝবো যে এখানে দেখেন ওয়ান থেকে টেন পর্যন্ত আসছে তো অন মানে এই রেজাল্টগুলো আসছে এই রেজাল্টগুলোর থেকে আমি পরবর্তীতে একটা ডিসিশন দিব তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা আমাদের কিন্তু ডিআর ইউ আছে এটা ম্যান্ডেটরি যে ফলো করা বিষয়টা এমন না যদি আপনি মনে করেন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড আছে আপনি এগুলোকে মেনটেন করে কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রেও মানে সেক্ষেত্রে আপনি এই এগুলো কিন্তু ফলো করতে পারেন কিন্তু আদারওয়াইজ কিন্তু এই ইউ আর কেমন আছে এগুলো আপনার দেখার দরকার নেই ঠিক আছে তারপর আমি আপনাদেরকে বলে দিই যদি সম্ভব হয় আপনারা খেয়াল করবেন যে এই সব জায়গাগুলোতে ডিয়ার গুলো লো ডিয়ারের কোনো সাইট আছে কিনা মানে লো ডিয়ারের কোনো সাইট আছে কিনা আপনি কিন্তু সেদিকে একটু খেয়াল করবেন তো দেখেন এখানে মোটামুটি যে সাইটগুলো আছে সেগুলো কিন্তু উচ্চ মানে অনেক ডিয়ার অনেক বেশি ঠিক আছে অনেক ডিয়ার বেশি তো তার মধ্যে এই গেল একটা বিষয় তো আমরা দেখবো লো মানে ছোট ছোট লো ডিয়ার মানে হচ্ছে ছোট সাইট ছোট সাইটগুলো আসে কিনা সেদিকে আগে মানে প্রথমে খেয়াল করব যদি এখানে ছোট সাইড নাই ছোট সাইড বলতে কত বুঝে ছোটো সাইড বলতে হচ্ছে ধরেন বিশ পঁচিশ পনেরো বিশ আর ডিআর এরকম ম্যাক্সিমাম পনেরো বিশ পঁচিশ এই লেভেলের ডিয়ারগুলোকে আমরা লো ছোটো সাইডগুলো ধরবো আর কি যদি দেখেন ছোট সাইটগুলো আসে সেক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আরেকটা জিনিস যেটা প্লাস পয়েন্ট দেখব সেটা হলো যে আমার কিওয়ার্ড রিসার্চ আমি যে যে কিউরটা নিয়ে সার্চ দিলাম সেই কিওয়ার্ডটার অ্যাগেনস্টে যে কম্পিটিটাররা আছে সেখানে কোনো সোশ্যাল সাইট আছে কিনা সোশ্যাল সাইট বলতে আমরা কাকে বুঝি ফেসবুক প্রিন্টারেস্ট কোরা এই ধরনের সাইটগুলো আছে কিনা তা আমরা একটু এক নজরে দেখি যে এই ধরনের সাইটগুলো এখানে খুঁজে পাওয়া গেল কিনা আচ্ছা এখানে কিন্তু একটা কোরাকে পাওয়া গিয়েছে হ্যাঁ এখানে তার মানে হচ্ছে এখানে একটু অপরচুনিটি আছে আমরা সাধারণত যখন আমরা কিয়া দেখি আর কি আমাদের কম্পিউটারদের মধ্যে যখন সোশ্যাল সাইট দেখি তখন আমরা আসলে কি মোটামুটিভাবে ধারণা নিয়ে নেই যে গুগল হয়তো বা কোয়ালিটিফুল কোনো আর্টিকেল পায় নাই বিধায় তারা সোশ্যাল সাইটগুলোকে র্যাঙ্ক করছে এই থিওরিটাকে আমি মাথায় রেখে আসলে পরবর্তী অ্যাকশনগুলো নিব তা আমরা প্রথমে কিন্তু দেখলাম যে এখানে ছোটো মানের কোনো কিউআর আছে কি এক নাম্বার দেখলাম দ্বিতীয়টা দেখলাম হচ্ছে যে আমার সোশ্যাল সাইটটা আছে কি যে আচ্ছা এখন সোশ্যাল সাইটটা যেহেতু আছে। তার মানে আমার তো যদি ক্রাইটেরিয়া ফলো করি তাহলে এটা আমরা ফলো করতে পারি আমরা মূল জিনিস ফলো করব আমি আর্টিকেল এবং কিওয়ার্ড আর্টিকেল এবং ব্যাকলিং দুইটা জিনিস খেয়াল রাখবো কিন্তু এটা আমি যেহেতু টুলস ইউজ করছি তাই একটু এই বিষয়গুলো একটু টাচক দিয়ে রাখি তো তারপরে দেখেন এখানে আমি দেখব ব্যাকলিঙ্ক আসলে কোন লেভেলে তো এখানে একটু খেয়াল করেন তো প্রথমটায় ব্যাকলিঙ্ক আছে তেতাল্লিশটা একশো তেতাল্লিশটা ছত্রিশটা একটা মানে একটা ব্যাকলিং নিয়েও কিন্তু কেউ একজন র্যাঙ্কে আছে তারপরে পাঁচটা ব্যাকলিং নিয়ে আছে সাতটা নিয়ে আছে এক নিয়ে আছে জিরো ব্যাকলিং নিয়ে আছে দুইশো দশটা তার মানে দুইশো দশটা এটা অটো ব্যাকলিং করতে পারে এই টাইপের কিছু একটা একশো তেতাল্লিশটা সেটাও অটো টাইপের ব্যাকলিং হবে এর বেশি কিছু না তো যাই হোক এটা এটা বাদ দিলাম তো আমার এখানে ব্যাকলিং আমার মনে হচ্ছে যে কম আছে যদিও দুইটা জায়গায় একটু বেশি আছে আমি জানি না এগুলো মানে কোন কোয়ালিটির ব্যাকলিং কতটুকু কোয়ালিটি মেনটেন করে আমরা পরবর্তীতে আমরা দেখবো এটা এটার বিষয়ে এখন আমি দেখবো যে আমরা যে কিউআরটার ডিটেলসে আমি ঢুকলাম সেখানে মাশরুম ভেজিটেবল কিনা সেই বিষয়টা আমি আসলে বোঝার চেষ্টা করব। তো এখানে আমি একটু দেখবো যে এই মাশরুম ভেজিটেবল কিনা এটা আসলে কেউ মানে কম্পিউটাররা এক্সাক্ট ফলো করেছে কিনা বা অর্থাৎ এই কিওয়ার্ডটাকে টার্গেট করে কেউ আর্টিকেল লিখেছি কিনা আমরা একটু সেটা বোঝার চেষ্টা করব আচ্ছা মাশরুম শেডিং লাইট অন দ্যার এটাকে নিউট্রিশনাল ভ্যালু তার মানে প্রথম স্নিপেটে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা এক্সাক্ট আমার মাশরুম ভেজিটেবল কিনা এই কথাটা নিয়ে সে কোনো আর্টিকেল লেখে নাই হয়তো বা তার এই আর্টিকেলটার মধ্যে কিছু একটা পয়েন্ট আছে বিধে সেই পয়েন্টটা সেই পয়েন্টটার আলোকে এই আর্টিকেলটা র্যাঙ্ক করেছে তার মানে এই ব্যক্তিটা আমার সরাসরি কোনো কম্পিটিটর না ঠিক আছে সুতরাং এই যেহেতু আমার এই ব্যক্তি কোনো আমার কম্পিটিটর না সুতরাং আমি এই ব্যক্তি নিয়ে কোনো আলোচনার আমার দরকার নেই দ্বিতীয়টা দ্বিতীয় যে ব্যক্তিটা আসছে বলছি ইজ দ্য মাশরুম এ ভেজিটেবল তার মানে হচ্ছে দ্বিতীয় যে ব্যক্তিটা আছে সে কিন্তু আমার কম্পিটিটর কারণ হচ্ছে সে এক্সাক্টলি ওই জিনিসটা ফলো করেছে ওকে আমি এখান থেকে সেই কম্পিটিটরের আলোকে আমি তাকে রাইট বাটন ওপেন করে নিলাম এরপরে আসছে আর মাশরুম গুড ফর ইউ এখানে বলছে হচ্ছে মাশরুম তোমার জন্য ভালো কি মন্দ এই বিষয়ে আলোচনা করেছে সে কিন্তু এক্সাক্ট আমার এখানে আলোচনা করেনি মাশরুম ভেজিটেবল কিনা এই সম্পর্কে এরপরে আছে নট এ নট এ ভেজিটেবল নট এ ফ্রুট হোয়াট ইজ এ মাশরুম তার মানে এটাও আমার এটা হচ্ছে আমাকে বোঝাচ্ছে যে মাশরুমটা আসলে কী এটা ভেজিটেবল নাকি ফ্রুটস এই ধরনের বিষয়গুলো যেহেতু আমাকে একদম কাছাকাছি আর কি একদম এক্সাক্ট না হলেও কাছাকাছি সেখানে বোঝানো বোঝাতে চাচ্ছে আসলে মাশরুমটা কী হ্যাঁ ঠিক আছে ফ্রুটস নাকি ভেজিটেবল এই ধরনের আর কি এটাও আমার কাছাকাছি কম্পিউটার আমি এটাকে রাইট বটন করে ওই আর্টিকেলটা ওপেন করে নিলাম এরপরে আর মাশরুম ভেজিটেবল এই ব্যক্তিটাও আমার কিন্তু একজন ডিরেক্ট কম্পিটিটার কারণ সে ডিরেক্ট কিওয়ার্ডকে টার্গেট করে এটা করেছে এরপরে আর মাশরুম ভেজিটেবল এটাও আমার কিন্তু কম্পিটিটার এরপরে আছে আর মাশরুম ভেজিটেবল কোরা কোরা আমার দেখার দরকার নাই তারপরে হচ্ছে আর মাশরুম ভেজিটেবল এটাও ওপেন করলাম মাশরুম ভেজিটেবল ডিরেক্ট এই লাস্টে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটাও আমার কোনো কম্পিটিটার না তার মানে দশজন ব্যক্তির মধ্যে আমি কম্পিটিটার কয়জন এক দুই তিন এখন আমার কথা হলো যদি আমি সঠিকভাবে এই আর্টিকেলটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি নম্বর পজিশনটা হোল্ড করার মতো আমি এই মুহূর্তে আমি মনে করি যে আমি নম্বর পজিশনটা হোল্ড করতে পারবো মানে পারি বা হয়তো বা চেষ্টা করলে আমি ছয় নম্বর পজিশনটা নিতে পারবো এখন আমরা একটু ফার্দার অ্যানালাইসিস করে দেখবো যে এই আর্টিকেলগুলোর কি অবস্থা এই আর্টিকেলগুলোর ডিটেলসে আমি তার সাথে আর্টিকেলগুলোর সাথে পারবো কিনা প্রথম চান্সে দেখি আর আমরা আগের এপিসোডে তো দেখিয়েছি অবশ্যই যে কোয়ালিটি আর্টিকেল বলতে কি বোঝায় আমরা কিন্তু সেই জিনিসগুলো দেখিয়েছি তো এটার মাধ্যমে আমরা কিন্তু সেই জিনিসগুলো দেখব প্রথম আর্টিকেলে চলে আসি এখানে আমি জানতে চেয়েছি যে মাশরুম ভেজিটেবল কিনা এই সম্পর্কে আমি ইজ মাশরুম এ ভেজিটেবল তো মোটামুটিভাবে সে একটা আর্টিকেল লিখেছে তা আর্টিকেলের লেন্থ কতটুকু আমরা একটু দেখে নিই আর্টিকেল এখানে যতটুকু লিখেছে আর্টিকেলটার লেন্থ হচ্ছে মাত্র দুইশো সাতানব্বই মাত্র আর কি মানে তো এটা কিভাবে দেখলাম ওয়ার্ড কাউন্টার প্লাস নামে একটা এক্সটেনশন আছে সেটা ইনস্টল করার কারণে আমাকে এই জিনিসটা দেখাচ্ছে এটা আমি খুব সহজেই কিন্তু এটার মাধ্যমে দেখতে পেলাম তার মানে এটা খুব বেশি একটা বড় আর্টিকেল বা অনেক বড় কিছু অ্যাপ বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে তবে এখানে একটা বিষয় আমি একটু বলে নিচ্ছি যেহেতু আমি আপনাদেরকে একটু মন খুলেই শেখানোর চেষ্টা করছি তাই আমি একটু বলে নিচ্ছি এই যে ও নামক এক্সটেনশন দেওয়া আছে তো একটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আর জি টাইপের ডোমেনগুলো একটু বেশি ভ্যালু পায় অন্যদের তুলনায় আর কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলে আর কি আমি জানি না আপনাদের সাথে আমাদের সাথে অনেকেই একমত হবে কিনা অনেকেই এই ও নিয়ে এই কাজগুলো করে

একটা আর্টিকেল লিখেছে তাও কিন্তু আমি বলবো যে আহামরি অনেক কিছু আছে কি না ঠিক আছে অনেক কিছু কিন্তু আহামরি বড় আর্টিকেল না বা বড়ো ইনফরমেটিভ না মানে মাত্র দুইটা একটা মানে সাব টাইটেল দিয়ে করা একটা সাবটাইটেল দেওয়া করা আছে আর হচ্ছে এখানে দেখেন একটা মনে হয় ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্কিং দেওয়া আছে সেটাও নো ফলো লিঙ্ক হ্যাঁ একটা ইন্টারনাল লিঙ্ক দেওয়া আছে আর কি এরপরে পরের আর্টিকেলটা একটু ফলো করি পরের আর্টিকেলটা কেমন ঠিক আছে এই পরের আর্টিকেলটাও দেখেন ওই সেম কোয়ালিটি না পরের আর্টিকেলটা মোটামুটি ভাবে অপটিমাইজড বলা চলে আর কি আমি একটু দেখি ফারদার মোটামুটি বড় একটা আর্টিকেল একজন আছে এক ব্যক্তি আছে তার আর্টিকেলটা আর মাশরুম ভেজিটেবল লার্ন হাউ মাশরুম আর ক্লাসিফাইড যদি এখানে ক্লাসিফিকেশন সম্পর্কে বলছে কিন্তু মূল জিনিস সে মাশরুম ভেজিটেবল কেন সেটাও কভার করছে এবং মাশরুমের ক্লাসিফিকেশনটাও সে এখানে বর্ণনা দেওয়ার চেষ্টা করছে তো এখানে এই এখানে আমরা একটু টাইটেলগুলো দেখি যে কীরকম কী টাইটেল মানে কোন কোন জিনিসগুলো সে কভার করেছে আমরা সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি হোয়াট ইজ এ ফাঙ্গি তা এই ধরনের বিষয়গুলো ধরেন মোটামুটিভাবে আর মাশরুমে ফ্রুট সে ফ্রুট কিনা সেটা ব্যাখ্যা করছে ঠিক আছে ব্যাখ্যা করছে পরে হচ্ছে মাশরুম এটা নিয়ে কথা বলছে তারপর ধরেন এখানে একটা টাইটেল নিয়ে কথা বলছে হ্যাঁ এটা মোটামুটিভাবে অনেক কিছু কভার করেছে অনেক এলএসআই কিওয়ার্ড গুলো কভার করে এই আর্টিকেলগুলো লেখা হয়েছে দুইটা কিওয়ার্ডকে টার্গেট করে এই আর্টিকেলটা লেখা তারপরে গ্রোইং ইওর ওন ওন এডিবল মাশরুম এটা সম্পর্কে অনেক অনেক এলএসআই কিওয়ার্ড গুলো এখানে করে দিয়ে তারপরে কভার করছে তাহলে যদি এক্স্যাক্ট বলেন তাহলে এক্স্যাক্ট যে টাইটেলটা হওয়ার কথা মানে যে বিষয়বস্তু হওয়ার কথা ছিল তো সেখানে অল্প কিছু কভার করেছে আর বাকি জিনিসগুলো এলএসআই কভার করার কারণে এই ব্যক্তিটা মোটামুটিভাবে একটা স্ট্রং জায়গা দখল করে আছে তারপর হচ্ছে পরের আর্টিকেল একটু যাই এই পরের আর্টিকেলগুলো একটু কেমন একটু দেখি এই আর্টিকেলগুলো দুই তিনশো ওয়ার্ডের খুব একটা বেশি না ঠিক আছে এই ইজিলি এই আর্টিকেলগুলো আমার একটু দেখা আমার আমি এই ইজিলি এই আর্টিকেলগুলো আমি করতে পারবো এখন কথা হচ্ছে আমরা কিন্তু আগেই বলেছিলাম যে কোয়ালিটি আর্টিকেলগুলো চিনবো তো কোয়ালিটি আর্টিকেলগুলো চিনতে হলে কী করা লাগবে ইউআরএল দেখা লাগবে ইউআরএলটা সঠিকভাবে অপটিমাইজ করে নেই আমার মনে হয় না যে এখানে খুবভাবে ইউআরএলটা অপটিমাইজ করা আছে দু সাল এটা একটা ক্যাটাগরি অনেক কিছুর জায়গা থেকে এই ইউ তৈরি হয়েছে এটা আমার কাছে মনে হয় সুন্দর কোনো ইউআরএল মনে হলো না আর কি তো এটা দেখেন এটা সুন্দর আর মাশরুম বেসে এই ইউআরএলটা কিন্তু সুন্দর আর মাশরুম অর্থাৎ এক্সাক্ট ইউআরটা কিন্তু সে এখানে প্লেস করেছে কিন্তু এই ব্যক্তি কিন্তু এক্সাক্ট ইউআরটা প্লেস করেছে ঠিকই কিন্তু তার আগে পরে কিন্তু আমার ইয়াটা অনেক ক্যাটাগরি ম্যাটাগরি অনেক কিছু অ্যাড করা আছে সুতরাং এটাকে আমি এক্স ইয়া বলবো না আর কি তারপরে ধরেন এখানে আর্টিকেল তো এর সাথে পারবোই এতে কোনো সন্দেহ নাই তারপরে দেখেন এখানে এই আর্টিকেলটাও অপটোমাইজ এটা দেখলাম তারপর টাইটেল দেখলাম আর তারপরে আমি আরও অনেক কিছু বলেছি কোন কোন জিনিসগুলো দেখা লাগবে তবে এইচ টু ট্যাগ দেখব ইন্টারনাল লিঙ্কিং দেখবো এক্সটার্নাল লিঙ্কিং দেখব এলএসআইগুলো কভার করেছে কিনা এগুলো দেখবো যখন আমি কনফার্ম হবেন না এটার সাথে পারবো তো সুতরাং এটা এটা মানে এটা একটা নাথিং একটা কেস সুতরাং এইখানে যে পরিমাণ যে লেভেলের আর্টিকেলগুলো দেওয়া আছে এই আর্টিকেল একদম আমার বিশ্বাস হলে একদম বাচ্চা ছেলে হয়ে এর থেকে ভালো আর্টিকেল লিখতে পারবে তো সুতরাং এই আর্টিকেলটা এই আর্টিকেলটা আমি ইজিলি আপনি কিন্তু এখানে ভিড করতে পারবেন এখন আপনাকে যে বিষয়টা হলো আপনাকে কিন্তু একটু কোয়ালিটি ব্যাকলিংগুলো চেক করতে হবে যে এই অবস্থায় যে আমি এই সাথে আমি কোয়ালিটি তার কী অবস্থা আমি সেগুলো দেখব যদি একশো তেতাল্লিশটা ব্যাকলিং এই ব্যক্তিটার আছে কিন্তু বাস্তবতা হচ্ছে কি এই আমার মনে হয় না যে একশো তেতাল্লিশটা ব্যাকলিং এই ব্যক্তিটা করেছে আমরা দেখি হয়তো বা একাধিক এক ব্যাকলিং একাধিকভাবে হয়তো বা কাউন্ট হয়েছে তো যাই হোক আমরা দুইটা আর্টিকেলের ব্যাকলিঙ্কের মধ্যে ঢুকে যাই আমি আপাত দৃষ্টিতে এই ব্যাকলিং অ্যানালাইসিস করতে গিয়ে যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি সেখানে হলো এই ব্যক্তিটা খুব ভালো কোনো জায়গা থেকে ব্যাকলিংগুলো পেয়েছে কিনা আমার সেটা মনে হচ্ছে না দেখেন এটা বিভিন্ন রিডাইরেক্ট থেকে এই ব্যাকলিংগুলো আসছে থ্রি জিরো ওয়ান রিডাইরেক্টগুলো থেকে এই ব্যাকলিংগুলো আসছে তো আমার কাছে সেজন্য মনে হলো যে এখানে যতগুলো আর্টিকেলগুলো আছে আমার মনে হয় না যে খুব ভালো কোয়ালিটির যে ব্যাকলিংগুলো আছে আমার মনে হচ্ছে না যে খুব ভালো কোয়ালিটির ব্যাকলিংগুলো এখানে দেওয়া আছে তো সেখানে বেশিরভাগই দেখা যায় রিডাইরেক্টস এবং নো ফলো টাইপের ব্যাকলিংগুলো এখানে দেওয়া আছে রিডাইরেক্স এবং নো ফলো তো অনেকগুলো রিডাইরাইক্স এবং নো ফলো করার মাধ্যমে সেইখানে মোটামুটিভাবে এই পজিশনগুলোতে আছে আর কি তো যাই হোক এখন আমাদের কী বলে আমরা এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে যেমন এখানে টোটাল ব্যাকলিং যতগুলো আছে ছত্রিশটা ব্যাকলিং আছে তার মধ্যে হচ্ছে পনেরোটা ডু ফলো রিডাইরেক্ট হচ্ছে এখানে শো করেছে দুইটা তো এক্স্যাক্ট ডোমেনটা ইয়ে করে মানে দুইটা ডোমেনকে টার্গেট করে হয়তো বা দুইটা রিডাইরেক্ট করেছে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে অনেকগুলা রিডাইরেক্ট করা আছে এবং যেটা নো ফলো আর কি ব্যাকলিংক আর এখানে আরও আছে তারপর ইউজিসি ব্যাকলিংক আছে ইউজার জেনারেটেড ব্যাকলিং আর কি তো কন্টেন্ট থেকে ব্যাকলিং সেটা হচ্ছে দুইটা আছে স্পন্সার নাই কন্টেন্টের ভিতর থেকে আছে ষাটটা তাই এখানে হচ্ছে উইথ রিডাইরেক্ট চেইন হলো উনিশটা আর উইদাউট রিডাইরেক্ট চেইন হচ্ছে সতেরোটা তো এইভাবে হচ্ছে মোটামুটিভাবে অনেকগুলা বিষয় এখানে আছে তো এখানে আমার মনে হচ্ছে না যে খুব ভালো কোয়ালিটির জায়গা থেকে সে ব্যাকলিংগুলো নিয়েছে সবই ডু নো ফলো ব্যাকলিং ইউজেসি ব্যাকলিং তার মানে এটা আমার কাছে মনে হচ্ছে না যে খুব একটা ভালো কোয়ালিটির আর্টিকেল আমরা এখানে ইয়া ভালো কোয়ালিটির ব্যাকলিং আমরা এখানে ব্যাকলিংয়ের মাথার মাথার উপরে এগুলো দেখলে অনেক সময় বুঝতে পারবো যে এই ব্যাকলিংটা মানে মাথার উপর যে টাইটেলটা দেখলেই বুঝতে পারবো টাইটেলটা অপটিমাইজ কি না ইউ দেখলেও বুঝতে পারবো ইউআরএলটা অপটিমাইজ কিনা আমরা কিন্তু বলেছিলাম যে কম্পিউটারদের টাইটেল ইউ আর এল এগুলো অপটিমাইজ কি না এই বিষয়গুলো কিন্তু একটু নজর রাখতে তো সেখানে আমি দেখলাম যে এখানে সব আর্টিকেলই হচ্ছে নো ফলো নো ফলো অবস্থায় আসে এবং যেখানে যেখান থেকে আর্টিকেলগুলো পেয়েছে তার ইউএল এগুলো অপটিমাইজ করা না একটু ভালো করে খেয়াল করেন সব কিছু একটু দেখেন হ্যাঁ সব কিছু দেখলে আপনারা কিন্তু আরো আরও অনেক কিছু অনেক অনেক কিছু ধারণা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে ধরেন এখান থেকে একটা দেখলাম তো এখান থেকে কাঠটা দেখলাম ছত্রিশটা দেখলাম নাকি ও এটা আর একটা একটু ওপেন করলাম এখানে একটা ওপেন করলাম একশো টা আরেকটা ওপেন করলাম হচ্ছে ছত্রিশটা তো ছত্রিশটা কার ছত্রিশটা এই ব্যক্তির এই নিজের অবস্থায় তো ভালো না বিশাল একটা ইয়ে দেওয়া বিশাল একটা ইউআরএল মাধ্যমে এটা করা আর কি নিজের পজিশনই ভালো না তো এর থেকে ভালো অবশ্যই আমি করতে পারবো তাতে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো এইখান থেকে আমি দেখলাম যে এখানে যে ব্যাকলিংগুলো করেছে এই ব্যাকলিং ইজ নাথিং এই ব্যাকলিং এখানে কোনো তেমন কোনো ব্যাকলিং নেই যদি সঠিক অ্যাঙ্কর টেক্সে বা সঠিকভাবে এই ব্যাকলিংগুলো থাকতো সুতরাং তখন আমাদের জন্য বেশ সাপোর্টিভ হতো আর কি এখন দেখে একশো বেয়াল্লিশটা এই ব্যক্তির কী অবস্থা একশো বেয়াল্লিশটাতে এই ব্যক্তি মোটামুটিভাবে একটা পর্যায়ে আছে যে সে ইয়া করছে আর কিছু ডু হলো ব্যাকলিং আছে বিভিন্ন জায়গা থেকে আবার একটা জিনিস দেখেন এখানে আমি একটা জিনিসটু ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করি সেটা হলো এই যে দেখেন এই ব্যাকলিনগুলো অ্যানালাইসিস করার কোনো দরকার নেই হ্যাঁ কারণ হচ্ছে এখানে দেখাই যাচ্ছে এটা কোরিয়ান টাইপের একটা ভাষা তাই না এই ব্যাকলিনগুলো কোনো আমার অ্যানালাইসিসের দরকার নেই নিচের তো দেখেন এগুলো আমার দরকার নেই কারণ হচ্ছে এর ইউআরএল দেখলেই হয়ে যায় যে এর ইউআরএল যে অবস্থা তাতে কিন্তু এই ব্যাকলিংগুলো খুব ভালো কোয়ালিটির ব্যাকলিং বিষয় কিন্তু তা না ইউরএল দেখলি অনেক কিছু বোঝা সম্ভব তো এইখান থেকে আমরা একটু দেখি যে যে ব্যাকলিংগুলো আসছে সেগুলো আসলে কতটুকু পারফেক্ট ব্যাকলিং তো অফ ব্যাকলিং দেখা যায় যে আমরা একটু এখান থেকে দেখি যে কি লিঙ্কিং টাইপ কি ডু ফলো আছে একশো সাতাশটা মোডল একশো বেয়াল্লিশটা তার মধ্যে ডু ফলো আছে একশো সাতাশটা নু ফলো আছে পনেরোটা তারপর কন্টেন্টের কন্টেন্ট আছে হলো কন্টেন্ট যে আবাশিটা আছে আর হচ্ছে উইথ রিডাইরেক্ট চেন ষাটটা উইদাউট রিডাইরেক্ট চেন হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশটা তো সিদ্ধান্ত নেবো যে আসলে আমি এই ব্যাকলিংগুলা আমি পারবো কিনা দিতে আমার সেই পরিমাণ বাজেট বা সেই পরিমাণ ক্ষমতা আমার আছে কিনা দুই নম্বর হচ্ছে যে আমরা এই কোয়ালিটির আর্টিকেলগুলো দেখতে দিতে পারবো কিনা এই দুইটা জিনিস আমরা খুব যত বেশি সময় নিয়ে করব তত বেশি এই কিওয়ার্ডগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে আবেগের বসে কোনো কিওয়ার্ড নেওয়া যাবে না চিন্তা ভাবনা করে এই কিওয়ার্ডগুলো নেওয়া লাগবে আর কি তো আজকের টপিক এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো লেগেছে খারাপ লাগলে কারণ সহ আপনারা ব্যাখ্যা করবেন যে কিভাবে মানে কেন খারাপ লাগলো সেই বিষয়ে আপনারা একটু বলে দেবেন তাহলে হবে কি আমি পরবর্তীতে সংশোধন করে নিব যে আমার ভুল ভুলভ্রান্তিগুলো তা আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা অলরেডি করেছেন তাদের জন্য শুভকামনা এই জন্য নিয়মিত অ্যাক্টিভ থাকেন আর আমাদের প্রবেশ সম্পর্কে আমাদের হয়তো খুব শীঘ্র আরও একটা প্রবেশ রান হবে আপনারা নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করে তা সেখান থেকে আপডেট জানার চেষ্টা করেন যে আমাদের কবে কী প্রবেশগুলো হচ্ছে না হচ্ছে বা আমার বিশ্বাস যে আপনারা যারা নিয়মিত কাজ করেন তারা প্রভাজগুলো অংশগ্রহণ করলে খুব ভালো করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ